যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য। আমরা একটি বিশেষ কারণে আজকের এই প্রেস কনফারেন্সটি করছি, কারণটি আপনাদের সবারই জানা, একটু হলেও দুঃখজনক এবং আমাদের জন্য লজ্জাজনক। প্রেস কনফারেন্সে এখানে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় আমি ছাড়া আর কাউকে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই। আমার নাম মাসুদুর রহমান, আমি সিইও জেনারেশন নেক্সট। আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই সেলিব্রিটি ক্রিকেট লীগের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, সম্ভবত সবাই ছিলেন। আমার এখনো মনে পড়ে যে আমরা কি উদ্দেশ্যে সেলিব্রিটি ক্রিকেট লীগ শুরু করেছিলাম, আপনাদের মনে আছে কিনা। আমরা বলেছিলাম যে ক্রিকেট এই শব্দটি আমাদের দেশের জন্য, মানুষের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না, এবং সেই ক্রিকেটকে সামনে যে বিশ্বকাপ আসছে সেই বিশ্বকাপে বাংলাদেশ দল যেন অনেক ভালো করতে পারে এবং অনেক ভালো করে যেন বিশ্বকাপটাই নিয়ে আসতে পারে, এরকম একটা উদ্দীপনা তৈরি করা যায় না। সেই উদ্দেশ্যে আমরা কিছু সেলিব্রিটিদের কাছে গিয়েছিলাম, তাদের মধ্যে বেশিরভাগই আমাদের মুভি ডিরেক্টর, তারাই আমাদের কাছ থেকে এটা শুনেছেন, তারা তাদের সাবর্ণের যারা সেলিব্রিটি আছেন তাদের সাথে শেয়ার করেছেন এবং সবাই রাজি হয়েছিলেন যে আমরা আমাদের ব্যস্ত সময় থাকতেও তারপরে এইরকম একটা আয়োজনে নিজেদের একসাথে করবো যেন বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলে। আমরা ছোট্ট একটি কোম্পানি, ওই সময় আমাদের যে ধারণা ছিল অল্প কয়েকটি দল নিয়ে, অল্প কয়েকজন সেলিব্রিটি নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করব, কিন্তু ওই যে একটা কথা বলেছিলাম ক্রিকেট, ক্রিকেট এমন একটি শব্দ যে শব্দ আসলে সেলিব্রিটিদের কেউ ধরে রাখতে পারে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে সেলিব্রিটিরা তাদের শুটিং ক্যান্সেল করে, তাদের নিজের কাজ ক্যান্সেল করে কতটা ইন্টারেস্ট নিয়ে বিভিন্ন জায়গায় তারা প্র্যাকটিস করেছেন এই লিগে খেলার জন্য। এটা যারা ক্যাপ্টেন আছেন বিভিন্ন দলে তারা নিজেরা জানেন তাদের উপর দিয়ে কতটা প্রেশার দিয়েছে, টিম মেম্বাররা জানেন যে কতটা উৎসাহ নিয়ে নতুন এই সেলিব্রিটি ক্রিকেটে অংশগ্রহণ করতে এসেছে। অংশগ্রহণ করতে আসার জন্য সকলকে ধন্যবাদ। বাট অনেক পজিটিভ, মানে নেগেটিভ জিনিস থেকেও যেমন পজিটিভ কিছু বের হয়, কখনো কখনো আসলে পজিটিভ জিনিস থেকেও নেগেটিভ কিছু হয়ে যায়। এত বড় একটা আয়োজনে হয়তো আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু এই পজিটিভ ধারণার থেকে ছোট্ট একটি ইনসিডেন্ট গতকালকে হয়ে গেছে। আপনারা ইতিমধ্যেই আসলে সব জায়গায় সোশ্যাল মিডিয়া বা টিভিতে ঘটনাটি দেখেছেন। ঘটনাটি যখন ঘটে আমরা মাঠে সবাই উপস্থিত ছিলাম, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মাঠে অনেক সিনিয়র সেলিব্রিটি উপস্থিত ছিলেন, দলের অধিনায়কগণ উপস্থিত ছিলেন, তাদের মধ্যে গিয়াসুদ্দিন সেলিম, শিহাব শাহিন, জয়ন্তা চৌধুরী, আর ইরেশ জাকেরকে দেখেছি তিনি উপস্থিত ছিলেন, আরও অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। তাদের কারো কাছে এরকম একটি ঘটনা আসলে পছন্দ হয়নি এবং হওয়ার কথাও না, এবং আমরা সবাই হতবাক হয়ে গেছিলাম যে কীভাবে এরকম একটি ঘটনা ঘটতে পারে। যারা সিনিয়ররা উপস্থিত ছিলেন, ঘটনা ঘটার সাথে সাথে পরিবেশ শান্ত হওয়ার সাথে সাথে সকল সিনিয়র, আমার এখানে একজন আছেন আরশাদ আদনান, তিনি সহ সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। আরশাদ আদনান সহ অন্যান্য যারা ছিলেন, যারা আমাদেরকে যেটা বলেছেন, দুই দলের অধিনায়ককে যেটা বলেছেন, দুই দলের প্লেয়ারদেরকে যেটা বলেছেন, এই মুহূর্তে এইটা নিয়ে যেন কোনো আলোচনা বা ডিসিশনে আসা না হয়, কারণ আমরা এখন কোনো কিছু না জেনে একটা 40 সেকেন্ডের ঘটনার মধ্যে যেই ব্যাখ্যাই দিতে যাইব সেই ব্যাখ্যাটাই আসলে ভুল প্রমাণিত হবে। ওনারা আমাদেরকে বলেছিলেন যে দুই দলের অধিনায়ক, দুই দলের প্লেয়ার সকলের সাথে কথা বলে ভিডিও ফুটেজ দেখে ওইখানে যারা উপস্থিত ছিলেন তাদের সাক্ষ্য নিয়ে তারপরে একটা ডিসিশনে আসতে যে আসলে ঘটনাটা কীভাবে ঘটেছিল। আমরা সারা রাত যতজনের কাছে যতটা ভিডিও ফুটেজ আমরা পেয়েছি সেটা দেখেছি, আজকে সারাদিন দুই দলের অধিনায়ক এবং তাদের প্লেয়ারদের সাথে বসে তারপর চিট করা হয়েছে এবং সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আসলে এই ঘটনার সাথে দুই দলের মূল প্লেয়ার যারা মাঠে খেলছিলেন তাদের কোনো সম্পৃক্ততা নেই। কালকে আমাদের একটু ভুল ছিল, আমরা কিছু সাপোর্টার জার্সি দলকে সরবরাহ করেছিলাম, সেই সাপোর্টার জার্সি পরে হয়তো ওই দলের ক্লোজ ফ্রেন্ড হতে পারেন বা কেউ হতে পারেন ওনাদের কাছে এসেছে, কেউ মনে করেছে আরেকজনের ফ্রেন্ড, সে মনে করেছে আরেকজনের ফ্রেন্ড, যারা আসলে সেলিব্রিটিদের সাথে বসেছিলেন। প্রতিটা দলের প্লেয়ারের সংখ্যা 18, কিন্তু দেখা গেছে যে ওইখানে সাপোর্টার সহ প্রায় 30-35 জন লোক উপস্থিত ছিলেন।
খেলার উত্তেজনাকর মুহূর্তে সেলিব্রিটিরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু এতগুলি সেলিব্রিটির সাথে যদি আমি একজন নন সেলিব্রিটি উপস্থিত থাকি তখন আমার মাথা ঠিক থাকার কথা না। ঘটনাটা আসলে এভাবেই ঘটেছে, ছোট্ট একটা অবান্তর একটা ঘটনা নিয়ে হঠাৎ করে, সেলিব্রিটিদের কথা বলছি না, বা কেউ কেউ উত্তেজিত হয়ে যান এবং সেই উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে সিনিয়র যারা ছিলেন তাদের পক্ষেও না, আমরা আয়োজক ছিলাম তাদের পক্ষেও এটা থামানো সম্ভব হয়নি। এটা এতটাই হঠাৎ করে হয়েছে মাত্র 40 সেকেন্ডের মধ্যে যে আমরা আসলে প্রস্তুত ছিলাম না। সেই ঘটনার প্রেক্ষিতে আমরা ভিডিও ফুটেজ দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কয়েকজনকে আইডেন্টিফাই করতে পেরেছি। দুই দলের অধিনায়ক তাদেরকে শনাক্ত করেছেন, শনাক্ত করার পর সকল সম্মতিক্রমে তাদের নামে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আইনি ব্যবস্থা বলতে পুলিশি ব্যবস্থা বলতে আমরা যেটা বোঝাই, আমার ব্যাখ্যাটি যেন কোনো ভুল না হয়, পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই দলের অধিনায়ক সহ অন্যান্য দলের অধিনায়ক যারা আছেন তারা এই ব্যবস্থাতে সম্মতি প্রদান করেছেন। এইটা ছাড়া বাকি ঘটনার উত্তেজনায় দুই দলের অন্যান্য যারা বিভিন্ন কথা বলেছেন বা অন্যদের সাথে উত্তেজিতভাবে কথা বলেছেন, সেইটা আসলে নিজেদের সেলিব্রিটিদের মধ্যে পরিচিত মানুষের মধ্যে একটা ইমোশনাল ঝগড়া বিবাদের মধ্যে পড়ে। এইটা নিয়ে দুই দলের মধ্যে কিছু কষ্ট ছিল, তারা একসাথে বসে নিজেদের কষ্ট নিজেদের সাথে ভাগাভাগি করেছেন, এটা মোটামুটি একটা সমাধানের পর্যায়ে এসছে। এবং এই প্রেস কনফারেন্সের পরে দুই দলের অধিনায়ক এবং প্লেয়াররা একসাথে যার যা কষ্ট আছে তারা এটা মিটিয়ে ফেলবে, এটা তাদের পরিবারের মধ্যে একটা সমস্যা বলে আপনি ধরতে পারেন। এই সমাধানে আমাদের সিনিয়র সহ অন্যান্য যারা আছেন আমরা বুঝেছি, আমার মনে হয় এটা একটা সুষ্ঠু সমাধান হয়েছে। আমি চাইবো এই ঘটনার প্রেক্ষিতে কোনো অপব্যাখ্যা অথবা না বুঝে ভুল ব্যাখ্যা কেউ আর প্রদান করবেন না। আর আমাদের যে মূল উদ্দেশ্য ছিল সেই সময় কাছে চলে এসছে, বিশ্বকাপ শুরু হচ্ছে, আমি চাইবো সেলিব্রিটি ক্রিকেট লীগের মাধ্যমে আমরা যেটা করতে চেয়েছিলাম সেই জিনিসটা যেন বজায় থাকে, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম যেন বিশ্বকাপে ভালো খেলে এবং সেলিব্রিটি যারা আছেন তারা মাঠে থেকে হোক, মাঠের বাইরে হোক, ঘরে বসে হোক, শুটিংয়ের জায়গা থেকে হোক, এই কথাটা যেন বলেন যে বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে এবং বিশ্বকাপ নিয়ে হয়তো বাংলাদেশে আসবে। এইটুকুই আমার বক্তব্য। আমি এখন চাইবো মোস্তফা কামাল রাজ এই বিষয় সম্পর্কে তার পক্ষে কিছু বলবেন। আপনারা সবাই জানেন যে গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি লজ্জিত এবং দুঃখিত। এবং এই ঘটনার সাথে যারা জড়িত, আমার টিম থেকে যারা জড়িত তাদের পক্ষ থেকে আমি সরি এবং লজ্জিত। এবং যারা এই ঘটনায় সংশ্লিষ্ট ছিল তাদেরকে ফাইন্ড আউট করে আয়োজক কমিটি একটা শাস্তিমূলক ব্যবস্থা করেছে, সেটা মাসুদ ভাই বলে গেছেন। যেহেতু এটা আমাদের আমাদের সম্মতি আছে, যেহেতু এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা ফ্যামিলি যেহেতু একসাথে মিডিয়ার ফ্যামিলি, আমরা পারিবারিক ইস্যু, আমরা ইন্টারনেটে এটা সলভ করছি। এবং তারপরে যদি ওদের ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য আয়োজক কমিটির একটা ব্যবস্থা রেখেছেন, দৃষ্টান্ত সৃষ্টি করা হয়েছে। এখানে আমার আর কোনো দ্বিমত নেই, আমার এইটুকুই যে আমি আবারও আমার টিমের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সরি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এখন দীপঙ্কর দীপনকে অনুরোধ করবো যে এ বিষয়ে কিছু বলার জন্য। কালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা দুটি দিক আছে। পৃথিবীতে সবসময়
যারা মার এদের একটা পয়েন্টটা ভুল থাকে, যারা মার খায় তাদের একটা বক্তব্য থাকে। একটা বিষয় নিয়ে আমি প্রচন্ডভাবে অ্যাওয়ার, কালকের যে ঘটনাটা ঘটেছে এইটা আমাদের সেলিব্রিটি সমাজের, সংস্কৃতি সমাজের কোনো রকম প্রতিফলন নয়। আমাদের দুই দলের যারা প্লেয়ার ছিল, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন, আমাদের টিমের যারা ছিল আমরা কেউই মারামারিতে জড়াইনি। চার পাঁচজন যাদের শনাক্ত করা হয়েছে তারা এসে আমাদেরকে হামলা করেছে। আমি সবাইকে অনুরোধ করব সেলিব্রিটি থেকে মারামারি এই শব্দটা লিখবেন, লেখার আগে প্রত্যেকটা ভিডিও ফুটেজ একবার দেখে লিখবেন। কেউ মারামারি করেনি, কিছু মানুষ মারতে এসেছিল, বাকি সবাই ঠেকিয়েছে। জানেন তারা ঠেকিয়েছে? রাজের টিমের মেম্বাররা ঠেকিয়েছে, আমাদের টিমের প্লেয়ার ছিল তারা প্রত্যেকে ঠেকিয়েছে, আমাদের টিমের প্লেয়াররা ঠেকিয়েছে, অল্প কিছু মানুষ। এবং তারা কিছু ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা যেহেতু সাপোর্টার জার্সি প্রধান ছিল, তাদেরকে সবাই দেখেছে। আমার টিমের একজন প্লেয়ার মনোজ, যাকে মাঠের মধ্যে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, মনোজ এই ঘটনার পরে পালিয়ে তার গাড়িতে গিয়ে বসে একটা আন্দোলন নাম্বার থেকে তাকে আমার রেফারেন্সে ফোন দিয়ে বলেছে সব মিটে গেছে, আপনি বাইরে ভিতরে আসেন, আপনাকে দাদা ডাকে। মনোজ বুঝতে পেরেছে যে ফোন তো আমার নাম্বার থেকেই যাবে। তিনবার ফোন এসছে যে মনোজ বাইরে আসলে মনোজ সঙ্গে জানা হবে। আমার একটা অ্যাসিস্ট্যান্টকে, যে কালকে প্রথম খেলা দেখতে এসছে, তাকে তুলে নিয়ে মাঠের মাঝখান নিয়ে আসা হচ্ছে, আন্দোলন সেলিব্রেশন করছে, তাকে মাটিতে পেরে পানানো হচ্ছে, ব্যাট নিয়ে তেরে আসা হচ্ছে। আমরা বিস্ময় লক্ষ্য করেছি এদেরকে, আমার চিনি না এরা কারা, মানে সেটা বলতে হয় যে সেই কথার মতো কারা এরা, কোত্থেকে এলো এরা। আমরা এদেরকে, আমরা পরে ভিডিও ফুটেজ দেখে এদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি, তারা কেউ নেই, সেই টিমের প্লেয়ার নয়, তারা কেউ আমাদের টিমের প্লেয়ার নয়, তারা কেউ সিকিউরিটি সমাজের মধ্যে গুট কয়েকজন আছেন, কিন্তু এটা সামগ্রিক চিত্র নয়। মাত্র 5 থেকে 6 জন পুরো সেলিব্রিটি সমাজ কতজন আপনারা বলেন তো? মাত্র 5 থেকে 6 জনের হামলা এটা। এটাকে প্লিজ দেখেন, আপনারা বিনোদন সাংবাদিকতা করেন, আমাদেরকে নিয়ে তো করেন না, আমরাই তো বানাই ছবি, আমরাই তো কাজ করি, আপনারা আমাদেরকে নিয়ে রাখেন, আপনারা আমাদেরকে তুলে ধরেন, আমাদের মান সম্মান একই সাথে আপনাদের মান সম্মান সত্যিটা তুলে ধরবেন। এখানে মারামারি হয়নি, বিন্দুমাত্র এখানে মারামারি হয়নি। যদি মারামারি হতো এটার অনেক কিছু হতো। কিছু মানুষ আক্রমণ করেছে, এক দেড় মিনিটের মাথায় তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে, সরিয়ে ফেলার জন্য 2 টিম সাপোর্ট করেছে। আমরা এই কয়টা মানুষকে আইডেন্টিফাই করেছি, তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য করেছি। আমরা মনে করি পুরো আয়োজনের মধ্যে কিছু ত্রুটি ছিল, সিকিউরিটি প্রবলেম ছিল, বক্সের কিছু নিয়ন্ত্রণ ছিল, মহিলা কোথাদের এন্ট্রি নিয়ে প্রবলেম ছিল, এই বিষয়গুলোকে আমরা সংস্কার করার কথা বলেছি। আমরা বলতে চাই আমাদের দেশের সব জায়গাতেই না এখানে বেশি শক্তি একটা ব্যবহার চলে আসছে, কিছু করলে পরেই গায়ে হাত তোলা, তেলে আসা, মেরে আসা, আমি দেখে ফেলব। এই জায়গাটা মোস্তফা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, আলী জাকের তৈরি করেছিলেন, নূর ভাই তৈরি করেছিলেন, তারিক আলম ভাইরা আছেন, আমরা লিগ্যাসি শিখেছি তাদের কাছ থেকে, বংশ মানে ধারাবাহিকতায় আমরা শিখেছি কীভাবে সিনিয়রদেরকে সম্মান করতে হয়, কীভাবে একটা কমপ্লেন হইলে পরে কীভাবে আমাদের কীভাবে
ব্যাপারটাকে সুন্দরভাবে সমাধান করতে হয়। আমরা কিছুক্ষণেই ইদানিং চলে যাচ্ছি ক্যামেরার সামনে, বলে ফেলছি আমার মুখ থেকে যা বেরিয়ে আসছে, চিন্তা করছি না। এর ফলে আয়োজকগুলো ক্ষতিগ্রস্ত হবে, এর ফলে পুরো শিল্পী সমাজগুলোকে ক্ষতিগ্রস্ত হবে। কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। কর্তৃপক্ষ কালকে ঘটনার পরে আমরা পিচে অবস্থান নিয়েছিলাম যে এটার সমাধান না হওয়া পর্যন্ত আমরা পিচ ছেড়ে দেবো, আমাদেরকে বের করতে গেলে এখান থেকে জোর করে বের করতে হবে। আশ্রম রাজন ভাই এবং কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন, দাদা আমাদেরকে একটা দিন সময় দেন যেন কোনো অন্যায় অবিচার না হয়, যেন প্রতিপক্ষ বা যারা আমাদের তাদেরকে সুযোগ না পেয়ে যায়, সুষ্ঠুভাবে বিচার করার জন্য আমাদেরকে সময় দেন। এবং এই সময়টা দেওয়ার জন্য তারা সময় নিয়েছেন। রাজ সম্পূর্ণভাবে পুরো ব্যাপারটার দায় স্বীকার করেছে আপনাদের সামনে। ওর জার্সি নারি কিছু এখান থেকে এক ধরনের লার্নিং রাজারও আছে। রাজা কাছের ছোট ভাই, 23 বছর হলো ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি, আমরা এক পাশাপাশি ঘুরে যাব অফিস। কোনোদিন চিন্তা করিনি যে এখানে খেলতে এসে তোমার আমি মুখোমুখি দাঁড়াব। আমরা আসলে একটা কথা বলেছিল মাসুদ ভাই আমাদের প্রথম প্রেস কনফারেন্সে, যেদিন বাংলাদেশ মনে করবে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে সেদিন আমাদের দেশে একটা ফ্রিল্যান্সার জিতবে, আমাদের দেশের একটা দোকানদার জিতবে, আমাদের দেশের একটা ক্ষুদ্র ব্যবসায়ী জিতবে, আমাদের আত্মবিশ্বাস বুকের পাটা গরম হয়ে যাবে। আমরা এটাই করতে চাই। কি অসম্ভব সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছিল। আমি কোনোদিন ভাবতেও পারিনি সাইমন এত ভালো ব্যাট করে, আমি কোনোদিন ভাবতে পারিনি রাফসান এত ভালো ব্যাট করে, সিয়াল এত ভালো বল করে, জয় এত ভালো ব্যাট করে, রোশান চোখের মতো কোনো 4-6 ভালো। মানে আমার কাছে মনে হচ্ছে যে এরা যদি মানে পেশা পাল্টে ক্রিকেটে যায় ভালোই করে খেতে পারে। আমরা আসলে ক্রিকেট পাগল জাতি, আমাদের রক্তের মধ্যে ক্রিকেট মিশে আছে, ক্রিকেট ভদ্রলোকের খেলা। আপনারা দেখেছেন এটা এই আয়োজক টিমের প্রথম প্রচেষ্টা, তাদের চেষ্টা কিন্তু ত্রুটি ছিল না। কিছু নিয়মকানুনের প্রবলেমের কারণে ম্যাচ শুরু করতে বিভিন্নভাবে আমাদের দেরি হয়েছে। তারা বলেছে এটা তাদের লার্নিং, এই লার্নিং থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আরও সুন্দর করে তারা জিনিসটাকে শেষ করবে। এবং আমি এটা বলে শেষ করতে চাই, বিভিন্ন জায়গায় ইভেন মিডিয়াতে পেশি শক্তি যে চর্চা হচ্ছে, দেখুন অন্য সেক্টর তো আমাদের হাতে নেই, এই মিডিয়াটা আমাদের হাতে আছে, সংস্কৃতি জগৎটা আমাদের হাতে আছে। সংস্কৃতি জগতে পেশি শক্তি কোনো অবস্থা, সংস্কৃতি জগতে পেশি শক্তিকে আমরা বিঘ্নবাদ্যকে প্রমোট করি না, কেউ করলে করবো না। গুটিকন্ঠে 4-5 জন মানুষের জন্য প্লিজ আপনারা পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেখবেন, ফুটেজ দেখবেন, বুঝিয়ে দেখবেন। 4-5 জন মানুষের হামলার জন্য একটা ক্রিকেট লিগে মারামারি এই ওয়ার্ডগুলো বলবেন, মারামারি অন্য জিনিস। সব মিলিয়ে আমাদের টিমের মধ্যে শিবম ভাই আছে, আমাদের অনেক সিনিয়র মানুষ শ্রদ্ধেহ এসএমএ আছে, আমাদের টিমের এখানে যারা যারা আছেন, আমাদের 6 জন প্লেয়ার অসুস্থ হয়েছে। কালকে রাত 5টা পর্যন্ত বঙ্গ হাসপাতালে আমরা ট্রিটমেন্ট নিয়েছি, একজন প্লেয়ার প্লাস্টার সে আজকে আসতেই পারেনি, আমি 3 জনকে জোর করে তুলে এসেছি, ব্যান্ডেজও আছে ওদের খেলে, ওদেরকে নিয়ে আসলে আমরা খেলার মতো অবস্থায় নেই। ওদের কারো 5 দিন, কারো 7 দিন, কারো 3 দিন করে রেস্ট, এর মধ্যে আমাদের পক্ষে আমাদের এই খেলতে এসে এই মারফত প্লেয়ারদেরকে পাশে রেখে আর যাই হোক আমরা খেলতে পারব, ওদের সুস্থ হতে হবে, সুস্থ হওয়ার সময়টা দিতে হবে, সুস্থ একটা টিমকে নিয়ে সুন্দর নিয়ম কানুন আরও গোছানো, সুন্দরভাবে গুছিয়ে
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যে সংস্কৃতি সমাজ সুবর্ণ বসুন তারা তৈরি করেছিলেন, আফজাল ভেদা তৈরি করেছিলেন, আলেজা ভেদা তৈরি করেছিলেন, নূর ভাই তৈরি করেছিলেন, মুস্তফা বনস্তার তৈরি করেছিলেন, আরো অনেক অনেক মানুষ তৈরি করেছিলেন, সেই লিগাসি, সেই সম্মান, সেই সংগ্রহ, সেই পরিচ্ছন্নতা নিয়ে সংস্কৃতি সমাজ চলবে এবং এই সংস্কৃতি সমাজে প্রতিফলন হবে সেলিব্রেটিকে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দীপঙ্কর দীপনকে। আমরা যখন আসলে সেলিব্রেটি ক্রিকেট লিগ শুরু করি, অনেকেরই ধারণা হতে পারে যে ক্রিকেট যেহেতু খেলা ইয়াং প্লেয়ারদের কাছে বা ইয়াং সেলিব্রিটিদের কাছেই তো আমাদের যাওয়ার কথা ছিল, বাট গুরুজন বলতে একটা কথা আছে, এ ভাই মাথাটা জানেন বেশি, তিনি জানেন যে সব কিছু কীভাবে করতে হয়। এই জন্যে আমরা সিনিয়র ডিরেক্টর যারা আছেন অনেকদিন ধরে কাজ করছেন, যাদের নাম আমরা সবাই চিনি, রাস্তায় হেঁটে গেলে আপনি চেহারায় নাও চিনতে পারেন কিন্তু নাম দেখে আপনি সাথে সাথে মনে করবেন উনি কে। নামের যাদের এত ভার আমরা তাদের কাছেই গিয়েছিলাম, তাদেরকেই দল অধিনায়ক করেছিলাম। সেই প্রেক্ষিতেই বলছি ওনার বক্তৃতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এরকম ঘটনা ঘটার পরে অনেকের মধ্যে প্রতিহিংসা থাকে, অনেক মানুষ অনেক কথা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি নিশ্চিত যে ওনাকেও গত রাত থেকে অনেক মানুষ ফোন করেছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু উনি কোনো কিছুতে প্রভাবিত না হয়ে যেভাবে ওনার দলকে নিয়ে আমাদের সাথে বসে কথা বলে জিনিসটার সুষ্ঠু সমাধানে এসেছে, সেই জন্য দীপঙ্কর দীপন এবং তার পুরো দল যারা আছেন তাদেরকে ধন্যবাদ, একই সাথে মুস্তফা কামাল রাজ এবং তার পুরো দল যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। আমি এখন আরশাদ আহমানকে অনুরোধ করবো কিছু বলার জন্য, তার আগে বলে নিই ওনার এই টুর্নামেন্টের সাথে একটু যোগসূত্র আছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে যে দল ভার্সিটাইল ডোমিনেটার্স, সেই দলের উনি ভাইস ক্যাপ্টেন এবং অন্য কোনো পরিচয় না, গতকালকে শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে মাঠে উপস্থিত ছিলেন, আপনারা হয়তো কেউ খেয়াল করেননি। উপস্থিত থাকা অবস্থায় উনি খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেছেন, তারপরেও খেলা দেখার জন্য উনি রয়ে গিয়েছিলেন এবং যখন এই ঘটনা ঘটে তারপরে ওনাকে ধন্যবাদ মুখ্য ভূমিকা পালন করার জন্য। আরও কিছু আমাদের সিনিয়র সেলিব্রিটি ছিলেন যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ, ওনারা এটা সমাধানের জন্য আমাদের উপদেশ দিয়েছেন। সেই প্রেক্ষিতে সকল সিনিয়রদের পক্ষ থেকে এবং যারা যারা উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে আমি আশা করি কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসলে কালকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা আমার দীপঙ্কর দীপনদার টিমেরও প্লেয়ারদের কোনো ফল্ট না, মুস্তফা কামাল রাজ তার টিমেরও প্লেয়ারদের কোনো ফল্ট না, যেটা আপনারা জি নেক্সটের প্রতিনিধির বক্তব্য, মুস্তফা কামাল রাজের বক্তব্য এবং দীপঙ্কর দীপনদার বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা ভুল হয়ে গেছিল, ভুলটা হচ্ছে যে আয়োজক কমিটি কিছু সাপোর্টার জার্সি সরবরাহ করেছিল যেগুলো নাম ছাড়া, সাপোর্টার জার্সি পরিহিত কিছুজন ডাগাউটে উপস্থিত ছিল, দীপঙ্কর দীপনদার ডাগাউটেও ছিল, মুস্তফা কামাল রাজেরও ডাগাউটে ছিল। একটা আউটকে কেন্দ্র করে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, যাই হোক সেটা 10-15 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, তারপরে খেলাটা যখন শেষ হয় রাজের টিম জয়লাভ করে, তারপরে খেলাটা যখন শেষ হয়, শেষ হওয়ার পরে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় যেটা আমরা কালকে রাতে বারংবার ভিডিও ফুটেজগুলো দেখেছি, দেখার পরে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তারা এটার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আমরা অফিসিয়ালি জি নেক্সটের পক্ষ থেকে, আমি জি নেক্সটকে রিকোয়েস্ট করেছিলাম যে অফিসিয়ালি আমরা এটা পদক্ষেপ নিব এবং সেই অনুযায়ী আমরা সে ব্যবস্থা করেছি যেটার পক্ষে পচেই সরবরাহ করব। এখন আপনারা আপনাদের
রিপোর্ট করার সময় পুরো পরিস্থিতিটা আপনাদের বিচার বিশ্লেষণ দিয়ে বিবেচনা করে আমাদের মিডিয়ার ভাবমূর্তি চিন্তা করে লিখবেন বলবেন, এটাই আশা করবো আপনাদের কাছ থেকে। আমাদের সবার ভাবমূর্তি এখানে জড়িত, মিডিয়ার সকল সিনিয়ররা এখানে উপস্থিত, ইয়াসুদ্দিন সেলিম, সালাউদ্দিন লাভলু, জয়নিকা চৌধুরী, শিয়াম শাহী, দীপঙ্কর দীপক, সকাল আহমেদ, মুস্তফা কামাল রাজ, দেখেন এরা সবাই একজন মানে খুনি নির্মাতা। এদের সম্মান তো আপনার সম্মান, এদের সম্মান বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। এমন কিছু আপনারা দয়া করে লিখবেন না, দয়া করে আপনারা এমন কিছু বলবেন না যা আমাদের সামনের দিকের পথ চলাকে কলুষিত করবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, জি নেক্সটে কিছু ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটিগুলোও আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবার তারা আয়োজন করেছে, তারা সকালে সর্বোচ্চ চেষ্টা করেছে, করছে, টুর্নামেন্টটা শেষ করার জন্য তারা যেভাবে সম্ভব চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে আপনারা পিছিয়ে থেকে সাপোর্ট করেন, টুর্নামেন্টটা আমাদের শেষ করতে দেন, আমরা টুর্নামেন্টটা শেষ করি, আফটার দ্যাট আমরা আমাদের ভুল ত্রুটি নিয়ে বসবো এবং সামনে আরও ভালোভাবে কী করে টুর্নামেন্ট আয়োজন করা যায় এইবারের থেকে শিক্ষা গ্রহণ করব। এখন আমি তো দীপঙ্কর দা এবং রাজকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি দাঁড়াতেন। আগত সকলকে ধন্যবাদ, আপনাদের জন্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের প্রতিনিধি হিসেবে অর্ডিক আছে মিনিস কমিউনিকেশন থেকে। আমি ছোট্ট করে বলি, যদি যতজন এখানে উপস্থিত আছে তাদের সকলের প্রশ্ন যদি নিতে হয়, আমি যদি একজন একটা নিই যদি প্রশ্ন নিতে হয় তাহলে আমাদের আসলে অনেক সময়। আচ্ছা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, আর অসুবিধা নেই, আমি এভাবে বলে দিচ্ছি। খেলার ব্যাপারে কোশ্চেনের উত্তর না দেয় সমালোচনা। ভাই বস, আজকে ভাই ফ্রেমিংটা বসায় হয়েছিল, আমরা খেলতে পারছি ছিল। খেলাটা আবার শুরু হচ্ছে কিনা, যদি শুরু হয় তাহলে কয়টি দল খেলবে এবং কিভাবে খেলবে, কারা খেলবে। সকাল থেকে যেহেতু ঘটনাটা অনেক বড়, আমাদের আসলে অনেকের সাথে কথা বলতেও হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলতে হয়েছে। আপনারা দেখেছেন যেহেতু আর্শাদ আপনারা এখানে উপস্থিত ছিলেন, আমরা এই প্রেস কনফারেন্স শেষ করার পরে আপনাদের রিপোর্ট যাওয়ার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে, আমি নাম উল্লেখ করছি না, বা উচ্চ পর্যায়ের কোনো জায়গার থেকে একটি অনুমতি পাবো যে আমরা খেলাটি আবার চালাবো কি না। যদি খেলা হয় সেক্ষেত্রে যেমন দীপঙ্কর দীপন বলেছেন উনি এখন খেলতে পারবেন না, আরও কয়েকটা টিম বলেছেন যে তারা এই মুহূর্তে আসলে ইনজুর তারা খেলতে পারবেন না, মোস্তফা কামাল রাজ তার চিহ্ন কেউ কেউ ইনজুর খেলতে পারবেন না,
তখন আমরা আয়োজক কমিটি এবং যেহেতু এই ঘটনার মধ্যে যারা মধ্যস্থতায় ছিলেন তাদের সাথে দল অধিনায়কদের সাথে আলোচনা করে ডিসিশন জানাবো আদৌ এই খেলা আজকে কালকে বা পরশু এর মধ্যে কন্টিনিউ করা হবে কিনা। নাম্বার এক। নাম্বার দুই, এই টুর্নামেন্টটা চলবে নাকি এই টুর্নামেন্ট পোস্টপন হয়ে যাবে, আরও 20-25-30 দিন পরে আবার সেই টুর্নামেন্ট হবে, সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অপশন এখানে তিনটি। এক, আজকে খেলা পরিচালনা করা, যদি পরিচালনা করা হয় তাহলে যাদের মানে যারা খেলতেই পারবেন না, দল হিসেবে প্লেয়াররা ইনজুরি, তারা তো আর অংশগ্রহণ করতে পারবেন না। অপশন দুই, খেলা আজকে কালকে বা পরশু এর মধ্যে একজন রিজার্ভে রেখে সবাইকে সময় দিয়ে আবার গুছিয়ে যেখান থেকে ছিল সেখান থেকে পরিচালনা করা। অপশন তিন, এই টুর্নামেন্ট পোস্টপন্ড করে দেওয়া এবং এই একই টুর্নামেন্ট এখন থেকে 20 দিন বা 25 দিন পরে শুরু করা। এটাই আর কারো প্রশ্ন কখন জানাবো। আমাদের আপনাদের জন্য আমাদের প্রতিনিধি যিনি, তার নাম হচ্ছে অর্ণিক, মিনিস কমিউনিকেশনের, তিনি আপনাদের সবাইকে জানিয়ে দেবেন। আমরা আশা করি এখন থেকে এক ঘন্টার মধ্যে আপনাদের এই ডিসিশন জানাতে পারবেন। এখনো কানেক্টেড, সো আমাকে বলতে হচ্ছে যে খেলাটা আপাতত কি অনিশ্চিত, সেটা বলতে আমি বুঝতে পেরেছি। যদি আপনি প্রপার একটি লাইন ইউজ করতে চান খেলার সম্পর্কে কী বলবো, আমার মনে হয় যে সাময়িকভাবে স্থগিত, সাময়িকভাবে স্থগিত। ভাই আমি আমার পরে তো ইন্ডিপেন্ডেন্টে কাজ করি, আমার একটু প্রশ্ন হচ্ছে যে আপনারা বলছিলেন যারা বৈরাগতে হামলাটি চালিয়েছে, বৈরাগত আসলে কারা বৈরাগতে হামলা করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে, কারা কীভাবে পুলিশ ব্যবস্থা নিয়েছে, পুলিশের মামলা হয়ে থাকে, মামলাটা কী মামলা হয়েছে? থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি আগেও বলেছি যে আমরা অনেক ছোট মানুষ, তো এই ডিসিশনগুলি আমরা অনেক সিনিয়রদের সাথে নিয়ে ডিসিশনগুলি নিয়েছি। দুই দল অধিনায়ক, দুই দলের প্লেয়ার এবং অন্যান্য দলের অধিনায়ক সবাই এই বিষয়ে একমত হয়েছেন। যাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি তাদের নাম এই মুহূর্তে আপনার কাছে আমি সম্পূর্ণ নাম দেব না বা দেওয়া উচিত হবে না। নাম্বার এক। নাম্বার দুই, আইনি ব্যবস্থা বলতে আমি যদি আরও একটু ভেঙে বলি, তাদের নামে পুলিশ কেস করা হয়েছে, অর্থাৎ আয়োজকদের পক্ষ থেকে পুলিশ কেস করা হয়েছে। যেই কেস আপনার নামে বা আপনি যদি অন্য কারো নামে কেস করে থাকেন, যে সেটা যেই প্রসিডিউরে চলে সেই প্রসিডিউরে এটা চলবে। আপনি যদি আমাকে কেসের কারণ উল্লেখ করেন, এটাকে বলা হয় পাবলিক প্লেসে আপনি যদি অকারণে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, সেই বিশৃঙ্খলায় যদি হতাহত এরকম কোনো ঘটনা ঘটে তাহলে যে কেস হয় সেই কেস তাদের নামে করা হয়েছে। পরবর্তীতে দল অধিনায়ক বা আমাদের সাথে আলোচনা করে যদি আমরা সিদ্ধান্তে আসি যে এই ওনারা এখনও পর্যন্ত নিজেদেরকে শুধরে নেননি বা আমাদের প্রসিডিউ ঠিক মতো আগায়নি, তখন হয়তো আপনারা নাম জানতে পারবেন। আপাতত এই মুহূর্তে সকল সিনিয়র সেলিব্রিটি এবং দল অধিনায়কদের পক্ষ থেকে ডিসিশন হচ্ছে যে আমরা নাম আপনাদেরকে এই মুহূর্তে প্রোভাইড করবো না। মাসুদ ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে দীপকটা বলল দীপকের কোনো মারামারি ঘটনা ঘটেনি, তো আমার প্রশ্নটা হচ্ছে তাহলে তারা আঘাত হয়েছে, এই ছয়জন আঘাত পেয়েছে, তারা কীভাবে আঘাত করতে? ভাই বলতেছেন যখন এখানে এসে বলেন আসলে একটু পিছনে কথা ছিল, যে বয়সে মিডিয়া আসার কথা তার চেয়ে একটু বেশি আগে ঢুকে গেছিল, সেই জন্য বয়স পর্যন্ত সব অবশ্যই হয়েছে। মিডিয়াকে বেরিয়ে উঠতে দেখেছি আমরা যখন ছিলাম মিডিয়ার পরিবারে ম্যাক্সিমাম 50-100 মানুষ ছিল, তারপরে আস্তে আস্তে বড় করলো, আমরাও বড় করলাম, যুগের সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়াও তৈরি হলো, বিভিন্ন ব্রাঞ্চেস তৈরি হলো। আমরা আগে থিয়েটার ছিলাম, একটা থিয়েটার, একটা সিনেমা, একটা শর্ট ফিল্ম আর মডেলিংটা তৈরি হলো আমাদের পাশাপাশি, তারপরে প্যাকেজ নাটক আসলো, সেটাও লেভেল করেছি। এখন আরও বড় হচ্ছে, আমরা আন্তর্জাতিক হচ্ছি, আমাদের গুণী নির্মাতা ছাড়া তারা আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেক স্বীকৃতি নিয়ে আসছে, আমাদেরকে কর্মী দেখছে। আজকে ক্রিকেট এবং সংস্কৃতির পাশাপাশি একটা অ্যাক্টিভিটি তৈরি হয়েছে, আসলে আমরা যেরকম
সাইমন অনেক ভালো অ্যাক্ট করে, রাজ অনেক ভালো অ্যাক্ট করে, অনেকেই ভালো, এটা আমিও জানতাম। অনেকটা গ্যাপের কারণে এখনকার আগের মতো কাজ করা হয় না। রিটায়ারমেন্টে যাওয়া আমি বিকাশ বলছিলেন সময় আপনি সিনিয়র হয়ে গেছেন, আমি ধরলাম 82 বছর বয়সে তিন কিস্তুর নিজে ছবি বানিয়ে অস্কার শুনুন ভাই, একটু কথা বলবো, শুনুন ভাই, শুনুন ভাই, এই যে এই যে আমি শেষ করি, মানে আমাদের মূলটা জানার দরকার সেটা হচ্ছে কতজন আমি সেই মূলটা বলতে পারি, কোন থানায় গেছে, কোন থানায় আছে। আমরা আমাদের যে সিদ্ধান্ত ছিল অন্যতম নেতা ক্যাপ্টেন এবং রাজ তারা এবং কমিটি তারা মিলে সিদ্ধান্ত নিয়েছে এবং কেসটা তাদের থেকে করেছে, কমিটিটা তাদের বা আমাদের যারা মুখ চেনা পুরনো মুখ এখনকার নতুন মুখ এটা আমরা রিপ্রেজেন্ট করি, একটা ক্যাম্পাস অফ আওয়ার কালচারাল এরিয়া। আমি যখন বিদেশে যাই আমি যে কথাটা বলি সেটা হচ্ছে আমার আমি রিপ্রেজেন্ট করি আমার বাংলাদেশকে। আজকে আপনারা ক্রিকেট নিয়ে কথা বলুন, ক্রিকেটে যে সাকিব আল হাসান যে করেছেন বা আমি আমাদের জন্য আপনারাও বলছেন এগুলো করে আমার পিছিয়ে যাচ্ছে, তাহলে আজকে যেটা আছে আমি শুধু বাইরের লোক না, শুধু বাইরের লোক বিশেষ করতে পারে না, আমাদের ভেতরেও দু চারটা ভাইরাস আছে, তাদের এই কারণে নামগুলো হয়তো বাই করছে না। কিন্তু আমি মনে করি যে সত্যের ব্যাপারটা নামগুলো চাই বলে দেয়, কারণ আমি আর আপনাদের ফোন চাই না, কারণ আপনাদের সঙ্গে আমরা সারা জীবন থেকে আছি, আমাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। আজকে বলেছিলাম যে আজকে তিন দিনের আমরা অনেক স্ট্রেসিং করছি অনেক, কিন্তু তিন দিন পরে তো আমরা সবাই করি শুরু হয়। মানে আমি বলছিলাম যে কোন থানাতে মামলাটা হয়েছে মানে কতজনে এটা ম্যানেজমেন্ট করবে আমি এখনো জানি না, আমি ম্যানেজমেন্ট বলা যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি নামগুলো বলা উচিত। আর আরেকটা কথা বলা নাম যদি না বলে আয়োজক যেটা আমাদের দরকার নেই, কিন্তু কতজনের মামলা হয়েছে এবং কোন থানাতে হয়েছে এটাই বলে। এবং একটা প্রশ্ন আমি আজকে কি বলছি, আমি বলে এসেছি আমি আমার আর্টিস্টের থেকে, এখানে সবাই তো শিল্পী না, পারফর্মারও আছে, এখন অনেক পারফর্মার রয়েছে, শিল্পী তার আচরণ তার সৃষ্টিশীলতায় সৃষ্টি আর ধ্বংসের জিনিস না, এটা শিল্পী শুধু সৃষ্টি করে ধ্বংস করে। সো যারা তৈরি হয়েছে সেটা আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমার যারা আছে সেলিব্রিটিস যারা আছে তাদের মধ্যে আমার কোনো বক্তব্য নাই। প্লিজ আপনারা বলতে তারা মারামারি করেছে, হামলা হয়েছে সেটা, কিন্তু প্লিজ এই কথা বলতে তারা মারামারি করেছে, মারামারি হচ্ছে দুই পক্ষ দুইটা হাত লাগে, একটা হাতে যদি হয় তাহলে মারা হয় মারা, আমার ভাইরা মার দিয়েছে, আমার দুষ্ট ভাইরা আমার ভদ্র ভাইকে মার দিয়েছে, দুটাই আমার ভাই। সো সেখানে আমরাই বলব না, আমরা অর্গানাইজার তারাও আমাদের ভাই, আমরা তাদের কাছে সুবিচার আছে এবং খেলতে চাই চ্যাম্পিয়ন হতে চাই, সেই সময়টা আমরা চাই আমরা খেলে চ্যাম্পিয়ন হতে চাই, মারামারি করবে না। আর মারামারি করলে 90 সালে সবিন্দু সাংস্কৃতিক এসার আছে, আমরা আছে, আমরা কি করেছি এখন করে অনেকের জন্ম হতে চলে দেখা, আমাদের প্রত্যেকের গায়ে কিন্তু স্প্রিন্টার আছে। সো মারামারি করতে চাই না, খেলে জিততে চাই। আর মারামারি করতে হলে আসলে আমি কারা থেকে রাউন্ডে পুরা উঠে আসেন কি আসবেন, আমি বক্সিং করেছি তারা জানি বিকেশ চলেছি, মারামারি করতে চাই। আমরা চাই শান্তিপূর্ণভাবে খেলাটা শেষ করতে চাই, সবাই আনন্দ নিয়ে আমাকে জড়ায় ধরে বাসা যায়। মাসুম ভাই থ্যাংক ইউ, মাসুম ভাই প্লিজ, আপনি এটা জানতে চাচ্ছিলাম, সেখানে আমাদের অনেক সিনিয়র মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, আমি অনেক ছোটো তো আমার কাছে লজ্জা লাগছে, আপনারা জানতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি, আমি স্পেসিফিক আপনাকে বলে দিই, সংখ্যাটা 5-এর অধিক না, 3-এর কম না, থানা আপনাদেরকে বলা যাবে না, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলে দিয়েছে যে কোনোভাবেই থানার নাম যেন আমরা না ভুলি, বিকজ আপনি ওই ওসি সাহেবকে কাজ করতে দিলেন না এরকম করতে পারে, এই ভয়ে তিনি তার উদ্বোধন কর্তৃপক্ষকে বলছেন যে স্যার আমার একটাই রিকোয়েস্ট, আমি মামলা নিচ্ছি কিন্তু আমার থানার নাম যেন তারা না বলে দেয়, এইটুকুই কথা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে একটু মাফ করে দেবেন, আমি বললাম অনেক সিনিয়ররা দাঁড়িয়ে আছে, আমি আবার আমাদের রিপ্রেজেন্টেটিভ আমি বলছি আমাদের রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন ওনার নাম অর্নিল, উইংস কমিউনিকেশন, আপনারা অনেকেই চিনেন, যিনি না চিনে থাকেন উনি একটু পর আসবেন, সবাই ওনার নাম্বার নিয়ে যাবেন, যে কোনো কোশ্চেন থাকে তাকে জিজ্ঞেস করবেন, উনি এটা সরবরাহ করবেন, অনেক সিনিয়র মানুষ দাঁড়িয়ে আছে, আমরা এখানে শেষ করি, ধন্যবাদ। আপনি কোনো প্রশ্ন আছে ভাই? আপনি
প্রশ্ন উত্তর দিতে যাচ্ছে না স্কিপ করতে চাই আমার কোনো সমস্যা নেই অনেক সময় লাগে থ্যাংক ইউ স্যার